Hello everyone, today I will be talking about a simple algorithm which is min-max algorithm. Min-max algorithm ta muloto kichu simple games e use kora hoy ei logic ta jekhane duta player er moddhe khela hoye thake and ekhane amra dekhte pacchi je min-max algorithm e min ebong max ei node gulo dara ei tree ta toiri kora hoyeche যেখানে ম্যাক্স এর কাজ হচ্ছে যে ভ্যালুগুলো সে পাবে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুকে চুজ করা এন্ড মিনের কাজ হচ্ছে যে ভ্যালুগুলো সে পাবে তাদের মধ্যে মিনিমাম ভ্যালুকে চুজ করা সো মিন ম্যাক্স অ্যালগোরিদমে যে কাজটা হয় যে ডিএফএস এর নিয়মটা অ্যাপ্লাই হয় সো তো এখান থেকে ডেপ্থ ফার্স্ট সার্চের নিয়ম অনুযায়ী ম্যাক্স থেকে প্রথমে মিনে আসলো ওকে বাট এখন আমরা এখানে কোনো ভ্যালু পাচ্ছি না সো এই জন্য মিন থেকে আবার ম্যাক্সে আসলো ওকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ভ্যালু আছে থ্রি এবং সেভেন সো যেহেতু এখানে আমাদের নোটটা হচ্ছে ম্যাক্স সো আমরা এখানে দেখব যে থ্রি এবং সেভেনের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই হবে ম্যাক্সের ভ্যালু তো থ্রি এবং সেভেনের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেভেন সো এই স্টেটে বি এর মান হবে সেভেন ওকে আর এই ভ্যালুটাই উপরে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে দেয়া হয়ে থাকবে অর্থাৎ বি এর মান যে সেভেন এখন মিন এর মানটা হয়ে গেল সেভেন ওকে নাও মিন থেকে ডিএফএস এর নিয়ম অনুযায়ী আমরা আবার ম্যাক্সে আসলাম ম্যাক্সে আমাদের টু এবং এইট আছে ওকে তো এই টু এবং এইট এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এইট সো এখানে ভি হবে এইট এবং এই এইটটাই এখানে ট্রান্সফার করা হবে ওকে সো এখন দেখতে হবে আমার মিনে আগে ছিল সেভেন এবং এখান থেকে আসতেছে হচ্ছে এইট তো মিনের কাজ হচ্ছে মিনিমাম ভ্যালুটাকে চুজ করা তো সেভেন এবং এইট এর মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে সেভেন সো মিনের ভ্যালু এখানে হবে সেভেন এবং এই সেভেনটাকেই সে ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে উপরে পাঠিয়ে দিবে তার মানে হচ্ছে এই সবার রুটে ম্যাক্সের ভ্যালু হচ্ছে সেভেন দেন ডিএফএস এর নিয়ম অনুযায়ী ম্যাক্স এখান থেকে এখানে আসবে ম্যাক্স থেকে মিনে দেন এখান থেকে আবার ম্যাক্সে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাক্সের এখানে দেখতে পাচ্ছি যে টু এবং ওয়ান আছে তো ম্যাক্সের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুকে চুজ করা তো টু এবং ওয়ান এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে টু সো এখানে ম্যাক্সের ভ্যালু হবে টু এবং এই ভ্যালুটাই উপরে পাস করা হবে অর্থাৎ টু পাস করা হবে তার মানে হচ্ছে মিনের ভ্যালু এখানে হচ্ছে টু ওকে সো ডিএফএস এর নিয়ম অনুযায়ী আবার মিন থেকে আমরা ম্যাক্সে আসব এবং এখানে দেখব যে আমাদের ভ্যালু আছে নাইন এবং ফাইভ তো নাইন এবং ফাইভ এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে নাইন তো ম্যাক্স কি করবে এখান থেকে নাইনটাকে পাস করে দেবে উপরে মিনের কাছে তো মিনের কাছে অলরেডি ছিল হচ্ছে টু এবং এখান থেকে আসতে হচ্ছে নাইন তো মিনের কাছে হচ্ছে মিনিমাম ভ্যালুটাকে চুজ করা তো টু এবং নাইন এর মধ্যে মিনিমাম ভ্যালু হচ্ছে টু তার মানে হচ্ছে মিন টু টুটাকে উপরে পাস করবে ওকে তো এখানে যখন টুটাকে উপরে পাস করবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সের কাছে আছে সেভেন এবং ম্যাক্সের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুকে চুজ করা তাহলে এখানে দেখতে পাচ্ছি ম্যাক্স আগেই ছিল সেভেন এখান থেকে আসতেছে হচ্ছে টু তো সেভেন এবং টু এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেভেন সো এটাকে ইগনোর করবে এবং সেভেন এখানে যেরকম ভ্যালু ছিল সেরকমই থাকবে তো মিন ম্যাক্স অ্যালগোরিদমটা এই পদ্ধতিতে চলে বাট মিন ম্যাক্স অ্যালগোরিদমের একটা প্রবলেম হচ্ছে যেহেতু আমরা এখানে সেভেন ভ্যালু পাচ্ছি সো এখানে সার্টেন কিছু ভ্যালু আমরা না চেক করলেও পারতাম তো মিন ম্যাক্সের এই প্রবলেমটা আবার আলফা বিটা প্রুনিং এর মাধ্যমে সলভ করা হয় সো নেক্সট ভিডিওতে আমরা আলফা বিটা প্রুনিং নিয়ে কথা বলবো